ए बाबा, एक और झकास चीज दिखाओ क्या? हाँ, ये इधर पट्टे से हेडशॉट। हे व्हाट इज अप गाइस, मैं हूं एसआरएस सर। आप देख रहे हैं एसआरएस फ्रैंक द चैनल पर, नहीं तो सब्सक्राइब करके बेल आइकन को प्रेस कर दीजिएगा। टाइटल ले लो, थंबनेल देखो तो पता चलेगा कि वीडियो कैसा होने वाला है, वा कैसा हो रहा है। तो वीडियो को लास्ट तक देखना, पूरा वॉच करना, लाइक करना, शेयर करना, कॉमेंट एंड सब्सक्राइब जरूर कर देना। देखो मैं पहले बोल ही दूँ, ये वीडियो होगा बंगाली में, क्योंकि राज को पता है मैं शूट के लिए हिंदी में बोलता हूँ, बट ऑल टाइम बंगाली से ही बात करता हूँ। इसलिए अगर मैं उसको हिंदी में बात किया तो उसको पता चल जाएगा, इसलिए मैं पूरा वीडियो बंगाली में ही होगा। और ये इसका गर्लफ्रेंड, नाम बता दो। अंकिता। अंकिता है इसका नाम। आप जिन लोगों को पता है उन लोगों को तो पता है अंकिता कौन है, ठीक है। तो वीडियो कतई जहर हुआ है, फाड़ूदार हुआ है, लाइक करना, शेयर करना, कॉमेंट एंड सब्सक्राइब कर देना। तो चलो राज को कॉल करते हैं। कॉल कर, तू ही कॉल। रिकॉर्डिंग हो चुका है। तो फोन देखते पावे ना कि दे ऑन আছে তো, সব ঠিক আছে তো, কিন্তু এটা কন্টিনিউ হচ্ছে, কল কল করব। ওকে শুনান তো, স্পিকার পে লাগা দে, চাটা ফল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বল। বলছি শোন না, একটা কাজ করে দিবি? একটা কাজ করে দিবি? বল বল। বলছি আমি গুড্ডা অঙ্কিতা না একবার শুটে এসেছি, বুঝলি তো। আরে কি করেছো? হ্যাঁ বললি না আমাকে। আরে তোকে বলতাম, তুই শোন তো পুরো কথাটা, তোকে একটা সারপ্রাইজ দিতাম। তো কি হয়েছে? ও কি শোন দে, তো ও বাড়িতে টাকা রেখে চলে এসছে, আর গুড্ডুর কাছে তো জানিস না টাকা থাকেই না, তো এবার আমার কাছেও তো টাকা থাকে না, তুই একটু নিতে আয় না রে শালা, এ দোকানে থাকে না এই জন্য। হ্যাঁ কথাটা হচ্ছে যে একটু নিতে আয় না রে, পঞ্চাশ সত্তর টাকা নিয়ে না, প্রতি 50 টাকা দিয়ে নিয়ে আয় না রে টাকা। তোকে এসে কতগুলো কথা আছে, বুঝলি তো, একটু টাইম নিয়ে আসবি হাতে। আর তুই আসিস না, আসলে বলবো। তো ভিডিও কথাই জাহির হোনে বালা হ্যায়, পুরা ওয়াচ করনা, ঠিক হ্যায়। তো ফোন করলো তো তোর এই ফোন না বলে এলি বস না বস অনেক আলাদা পার্থক্য আছে। কথাটা হচ্ছে যে দেখ, ভয় লাগছে আমার। কিসের এই যা লাগে আমাকে, কিসের ভয়? ছাড় না ওসব, ভয়টা না, তুই বল বল বলে দে। এক বন্ধু মনে করি, কত লোকাবি আর বলে দে, বন্ধু মনে করি, কি লো কেন আর বলতে দে, বন্ধু মনে করিস, ভাই মনে করিস, বেস্ট ফ্রেন্ড মনে করিস, সব মনে করিস। দেখ একটা টপিক বলে দিচ্ছি, মন দিয়ে তুই বসা বসে শোন, শোন আমার মন দিয়ে। তো বললাম এই আসলে আসতে পারে। আর শালা গুড্ডু যে কোথায় গেল, কি বাথরুমে গেছে না, তোর মতনই বাথরুমে গেল ওকে, এখন আমি নিয়ে খুঁজে যাচ্ছি গুড্ডু কোথায়। তো কেসটা হচ্ছে যে তোর এফকিরের সাথে হেভি মেয়ে আছে, বলছে মেয়ে তে সামনে গার্লফ্রেন্ড বসে থাকতে, আবার মেয়ের কথা। তোর এক্স ছিল, এক্সের বেস্ট ফ্রেন্ড ছিল, তোকে 3 মাস ঘুরিয়েছিল,
দুই তিন দিন বলে কি হবে? শোন না শোন না, দুই তিন মাস ঘুরিয়েছিল তো, তারপর তো স্যার ব্রেকআপ করে নিল, করেছিল তো। তোর আমি নাম নিচ্ছি না, ঠিক আছে? তোর এক্স এর কথা বুঝেই গেছি। তো এখন তো কথাটা হচ্ছে যে দেখ, ও আমার ভালো বন্ধু, তুই আমার ভালো বন্ধু, আমি বলছি না খারাপ বন্ধু। কথাটা শুনি মন দিয়ে, অনেকদিন ধরেই ভাবছি কথাটা, কারণ দু সপ্তাহ হয়ে গেছে তোর সাথে আমি মিশছি, দেও পেয়ে গেছে আমার। হ্যাঁ যাই হোক, কথাটা হচ্ছে যে দেখ, ও আমার সাথে ঘুরতে 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 মেইন টপিকে আয়, আমি টপিকে আসছি, তুই ফোন আগে ফোন কথাটা মাঝখান দিয়ে ও স্টাইল। আর কথাটা হচ্ছে যে দেখ, ও আমাকে ভালোবেসে ফেলেছে, ওরা কথা মানে ভালো লাগা ভালোবাসার পার্থক্য, ভালো লেগেছে কি ভালো জানি না, ও আমাকে বলেছে, আমারও একটু একটু ভালো লেগেছে, ঠিক আছে? তো এবার ওটাই আমি বলছি যে এবার দেখ, দু সপ্তাহ ধরে দেখ, ওরা তোর এক্সটেন্ড ওর বেস্ট অনেক দিন অনেক মাস ধরে ইয়ে করলো, দেখ আগে ভাগে তোকে বলে দিচ্ছি, ঘুরিয়ে তো কোনো লাভ ঘুরিয়ে তো কোনো লাভ নেই, তো আমি ওই কথাতেই এবার বলে দিচ্ছি। দেখ বেকার বেকার তুইও কষ্ট পাবি, দেখ তুই যেমন নর্মাল আমার সাথে ঘুরি, ফটোগ্রাফি করি, ওটাই বলছি ফটোগ্রাফি করি, শুটে যাস, এও ঘোরে, সবাই ঘোরে, গুড্ডুও যাবে, দেবুও যাবে, এও যাবে, সবাই যাবে। তো আমি কথাটা বলছি যে এই কেসটা একটু ঘুরে যাচ্ছে, কী করবি তোর ডিসিশন আমি বললাম। দেখো ও এখন মন থেকে ভালো এসে ফেলেছে, এটাই তোকে বলতাম অনেকদিন ধরে, খুঁজেছিল বলে না তোকে রাতে কালকে ফোন করো ফোন করো, আমি ফোন না করে একবার তোকে দেখা করে বলে দিই। এমন জায়গায় দেখা করেছি তুই কিছু করবি না কিছু না, একটা সাফ কী করবো কী করবোটা কি আমি, যাই হোক সাফ সুপের মধ্যে তোকে আমি ইয়ে করে দিই, তুই বল যে কী করবি না করবি। আগেই বলে দিতে পারতি না, আমি দেখি না ব্যাপারটা, আগেই বলে দিতে পারতি যখন হয়েছিল। সেটা কথা তো নয়, ও আগে বলে দিতে পারতিস না, সেটা কথা তো নয়, সেটা কথা তো নয়, সেটা কথা তো নয়। আরে আগে বলিনি, টাইমটা নষ্ট করলি, এখন দেখ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আপাতত তো আমার দিকটা আছে, তোর দিকটা এখন জানি না তুই কি করবি। আমার কি করার আছে বল, আমার করাটা কি আছে, কমটা কি ছিল? তুই কথায় কথায় গায়ে হাত তুলিস, কেয়ার করিস না, স্মোক করিস, কিছু বান করলে শুনিস না, আর কি বলবি বল, সেখানে স্বরূপ সবই শুনি আমার, বলতে পারতিস আগে, সেটা ভুল হয়েছে আগে বল। হে বাবা, এক আর ঝাকাস চিজ দেখাও কে, হ্যাঁ এই দাঁড়া, পাট্টা সে হেডশট, ঠিক আছে? আর দেখ দুটো কথা এখানে হয়ে গেছে, দেখ দেখ দেখ, এর জন্য এর জন্য ঠিক ওই ওই না না হয়ে গেছে মারা, তুই বল কি হয় তোর, ওর উপরে তো ডিসিশনটা খাচ্ছিস, তুই বল। বললাম তো আমি তোর সাথে থাকব, তো এখানে মারা কোনো সবাই আগে বলে দিতে পারতো, এত টাইম কেন নষ্ট করলি? আগে বলি, দেখ তোকে দু সপ্তাহ দেখ, তোর ওদের মতো তো তোকে দুই তিন মাস পর তো জানাইনি, আর ওই জন্য ও তোমার ভাইয়ের মতো না, তোর ভাইয়ের মতো, তুই আগে বলে দিতে পারতিস। আরে বলার জন্য দেখ, ওই জন্য আমি আগে আগে বলে দিয়েছি যে কোনো কেসটা না যায় কিছু না যায়, লাল হয়ে গেছে, ঠিক আছে যা হয়েছে তো কথাটা জাস্ট বোঝাচ্ছি। আরে ঠান্ডা মাথায় মেরে তুই এখানে বস, আরে তুই বসে কথা বল, আমার জন্য আমার জন্য দিমাগ গরম হয়ে যাবে, তুই বসে কথা বল, আবার কিলি বিলি দাও দিমাগ গরম হবে, তুই বুঝিস না কিলি দিলি সব হয়ে গেল, তুই বুঝিস না, ওটাই বল বল। আরে তো পুরো কথাটা তুই শোন তো, শুনছি তো বল, দাঁড়িয়ে আছিস তো বল না, তুই হেজাচ্ছিস কেন বল, বলছি বসে কথা বল, তোকে কথাটা বলে নে না, মাঝখানে কথা বলতে বান করছি, কেলি দেবো ফটো, এ খালি মাঝখানে কথা বলবি না, তুই গায়ে হাতে কেন দিবি, গায়ে হাতে কেন দিবি, পাগল আছিস নাকি, কে গায়ে হাতে কেন দিবি, বালের কথা ওইসব অন্য কথা রাখ, না না কেলানো এখানে কোনো কথা উঠছে না তো, সোজা কথা আছে, তো কথা হচ্ছে ওকে হাঁটা এখান, সে ও থাকুক সেটা আমি বুঝে নেবো, আমি চলে যাচ্ছি, তো তোকে যা স্যার, চলে গেলে তো তোকে আমি ডাকতে আমি না, চলে গেলে কেন তোকে ডাকবো, পরে তারপর দেখ, তারপর দেখবো শ্রীরামপুর, শ্রীরামপুর গেলাম আমি অন্য কিছু আবার হয়ে যাবে, আমাকে কেলার সাথে লোক নিয়ে আসবে, সেটা কথা তো নয়, দেখ আমি ওই জন্যই তোকে আলাদা জায়গা স্পটে, কি এইটা বোঝ দাদা, কে কল করছে বল বল বল, তুই বল
তো ওটাই তোকে বোঝাচ্ছি, তুই কি ডিসিশন আমার দিক থেকে দেয়। আমি কারণ অনেকদিন ধরে ও আসায় বেরোচ্ছে, ঘুরছে ফিরছে, ও আসায় বেরোচ্ছে ঘুরছে ফিরছে, তো হয়ে গেল তো আর কি বল। হয়ে গেল তো সেটাই বলছি, তো টাকা দরকার ছিল তো, টাকার দরকার। আরে টাকার জন্য তো সব হয় না, টাকা আমাদের কাছে আছে, টাকার জন্য এখানে ডাকা হয়, টাকার জন্য তো সেটাই তো ফোন করে ডেকেছিল তো হয়েছে। ঠিক আছে, কথা নেই, কথা বলতে না, কেন বলতে তো, তা আমি তো তো কাছে কথা বলছি, আমি ডেকেছে কি আমাকে, কি আজব তো ডেকেছেটা কি আমাকে, ওই ডেকেছেটা কি আমাকে, যেই দেখ তুই তো ওকে বলছিস আজব তো, এগুলো ফালতু লাগে জানিস তো, ও তো আমি তো ওকে বলছি, তুই সাথে ওকে বল আমাকে, আমার দিকে তাকিয়ে না, সেটা তো কথা নয়, কথাটা হচ্ছে যে কি করবি তুই ভালো মতো বল, বল তুই ভালো মতো, আমি সেই বুঝে কথা বলছি। বলে তো দিলি, তোরা বলে দিলি, শুনে নিলাম, কি বলেছি আমি আর, আমি কি কিছু বলেছি, কি করি তুই বল, বললাম তো, তুই ভাবিস না তোর সামনে আমি ইয়ার্কি করছি রাতে, আমি ইয়ার্কি কেন যা বাবা, ইয়ার্কি কেন, সিরিয়াস মানে কেন ইয়ার্কি করবো, তোরা ইয়ার্কি করবো, এখন তুই জানিস সোজা কথা, তুই অনেক এইভাবে থাকিস, ওই জন্য তোকে আমি ডাইরেক্ট সামনাসামনি এসে আমি কথাগুলো বললাম, কথাটা বলার পর তুই এবার জানি তোর এখন ও গার্লফ্রেন্ড ছিল, এখন আমার আর গার্লফ্রেন্ড হয়ে গেছে, সেটা কথা না, তোকে আমি ভালো মতো বুঝিয়ে দিলাম ওই জন্য। আতে চার থাপ্পন মেয়ে তোর কোনো লাভ নেই, যে দেখ আমি আমি এটাও মারলাম কারণ টাইম পাস, টাইমটা কেন নষ্ট করলো, করেছে ঠিক আছে, ওর ভুল হয়েছে ঠিক আছে, ওই জন্যই আমি দু সপ্তাহ মধ্যে করে দিলাম, ওই জন্য তুই বলছেন যে অঙ্কিতা স্যার কেন ঘুরছিস এই করছিস, এই জন্যই তো তোকে আমি বলবো বলবো করে আমরা ভাবছিলাম কথাটা, এটা বুঝলি তো, আর কি আমি আর কি বলবো, তাহলে চল আমার দেরি হয়ে যাচ্ছে, তুই কখন যাবি, তোরা যা না, আর এই দিক থেকে আর ফটোগ্রাফি করতে আসবি তো, শুটে যাবি তো, দেখা যাবে, তো এই জন্য আমার ভালো লাগে, কিছু তো করার নেই, দেখ দেখ চেপে আমি থাকি না তুই জানিস, ঠিক আছে মা আসবো না, হয়েছে আসবো, মুখের ওপরে বললো, কখন যাবি চ আমাদের সাথেই চ, তোকে বুঝালাম আমি জিনিসটা, আর কি বলবো, আর কিছু ওকে বলবি, কারণ তো বয়ফ্রেন্ড ছিল কথা বলে না ওর সাথে, কি বলবো আর কিছু বলার নেই, আমার তো চ তাহলে আসি, সাবধানে বাড়ি যা, তোর আবার কি হলো বে, এ বোঝে না, একে পাগল আছে নাই, তুই কি কিছু লাস্ট কথা বলবি ওর সাথে, বলে নি, ও কোনো কথা শুনবে না আমার, বেকার বলে লাভ নেই, বলে লাভ নেই তো, আবার এ ডিপ্রেশন ফিপ্রেশন সব জায়গায় যাবে, আরে ঠিক আছে যা তোরা যা চলে আবার, আর দেখ দুদিকটা আমাকে মেকআপ করতে, এই বাবা মা আছে ঠিক আছে মানিয়ে নেবে আমাকে, কি আছে এমনি আর কিছুই বলার নেই, যা আমার তো এত রাখি, সাবধানে দেখ যা হয়েছে, আবার তুই শ্রীরামপুরে আবার আমাকে কেলানোর জন্য কাউকে ডাকবি না, তবে আগেবার কিনেছিলাম, আগেবার কিছু হয়েছিল, সেটা কথা নয়, কেন তোদের মনে হয় এখন কি ও আমার, ওর বাবা আমার, তুই তোর দিকটা ঠিক আছিস তো, পরে আর তুই দেখ ওর সামনে বলে দিই, যা কারণ বললামই তো তোর সাথে থাকবো আমি, প্রবলেম নেই আমার, চল চল, আরে ভালো কথা, ইয়ে হলে কেউ যেন না জানে, ঠিক আছে যা ভালো, তোকে বলি না বিকেলে আসবি নাকি, দেখবো দেখবো,
আমি যদি বলি একটা কথা বলি তুই কিছু বলবি না মাই দা টাইটেলের নাম দেওয়া যাবে মাই ক্যামেরাম্যান রাজ কে সাথ প্র্যাঙ্ক কিয়া পার্ট 1 মনে আরে জিনিস দেখবি জিনিস দেখতে চাস কি বল বললে বল কি হয়েছে বল না সোজা দেখতো গাছের ওখানে হাই করে দে তো হাই করে দে জরি ভাই আর কিছু বলে কেমন লাগলো কেমন লাগলো ও ফো ইস বেকার বেকার হলো কত সহজে তোকে ছেড়ে চলে যাবে আমি নিঘাত শ্রীরামপুরে কেলানি খেতাম দেখতিস কষ্ট হচ্ছিল হচ্ছিল কষ্ট হচ্ছিল কি না হচ্ছিল কি মা দেখলি কি আর আমি আমাকে যা হয়েছে হয়েছে তুই একটু হাই করে দে হাই করে দে সবাই ক্যামেরার দিকে গুড্ডু গুড্ডুকে দেখতে হচ্ছে না গুড্ডু বল বাথরুম করতে গেছে চোখ টোখ ছলছল হয়ে গেছে দিদি তাহলে ভিডিওটা হয়ে গেছে তো ফালতু মারা কেমন লাগলো আগে পর কেমন লাগলো লাস্টে মজা পেলাম অনেকের কথা মনে পড়ছিল তো এই যে যখন ছেড়ে যাচ্ছিল সবাই ছেড়ে চলে যায় বল হয়েছে যে আরে কথাটা হচ্ছে যে ভিডিওটা দিয়ে দিলাম আমি আপলোড করে দিলাম তোর কিছু বলার আছে বলে দে কেমন লাগলো চটাটা মিলতে হয় নেক্সট ভিডিও মে।